ফের শহরের বুকে আবাসনে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কলকাতার থিয়েটার রোডের এক আবাসনে বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আবাসনে গিয়ে বৃদ্ধার ছেলে মৃতদেহ উদ্ধার করেন। কিভাবে মৃত্যু ঘটেছে সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে 91 বছর বয়সী ওই বৃদ্ধার নাম রেণুকা চৌধুরী। থিয়েটার রোডের গঙ্গা যমুনা আবাসনের 10 তলার বাসিন্দা ছিলেন এই বৃদ্ধা। নিজের ঘরেই বিছানায় অচৈতন্য অবস্থায় পড়েছিলেন বৃদ্ধা। কিভাবে বা কেন এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে না পেরে পুলিশে খবর দেন মৃতার ছেলে অভয় চৌধুরী। জানা গেছে ঘরের বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায় রেণুকা চৌধুরীকে। ছেলে অভয় চৌধুরী অস্বাভাবিক মৃত্যু বলে অভিযোগ করেন। সে কারণে কিভাবে মৃত্যু জানতে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়। দেখুন আমরা ইনভেস্টিগেশনে যে মাইনি ডিটেলসগুলো বলছি না, আমাদের তদন্ত হ্যাম্পার হবে একটু পরে আমরা যখন পরিচালিত না যে বাড়িতে যারা থাকে তারা পুলিশের প্রাথমিক অনুমান, চেনা কেউই এমন কাণ্ড ঘটিয়েছে। হয় তার কাছে ডুপ্লিকেট চাবি ছিল যার সাহায্যে দরজা খুলে ঘরে ঢোকে সে, নয়তো বৃদ্ধাই দরজা খুলে দেন। নিছক চুরির উদ্দেশ্যেই খুন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। দাওয়াল ব্যুরো। ¡Gracias!